মিয়ানমারত সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে নেয় গত বছরের 25 আগস্টের পরতুন বাংলাদেশ হতে প্রায় 7 লাখ রোহিঙ্গা। এসব রোহিঙ্গা আশ্রয় উখিয়া টেকনাফর বারুয় অস্থায়ী ক্যাম্পত। আর ক্যাম্পে গিনুত রোহিঙ্গাওয়ালোর সেবার নামে বেশ কিছু এনজিও লুটিপুটি হাই লাখ লাখ টিয়া। রোহিঙ্গাওয়ালোর খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন সহ মানবিক সহায়তা দিয়াই সরকারের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা কিছু এনজিও প্রকল্প বাস্তবায়নের লাই রোহিঙ্গা ক্যাম্পত দায়সারাভাবে স্থাপন করছি নলকূপ। এন সারও হোগ্য সাক্কা দিয়ে এনে জ্যানতেন গড়িয়ে এনে বোয়াই টয়লেট। মাত্র 30 ফুট গভীরতা স্থাপন করাই 2000-এর অধিক নলকূপ, যা কিছুদিন যাইতে না যাইতেই অকেজ হয়ে ফিরছি। এ অবস্থাত পানি আর টয়লেট লই এনে মারাত্মক খষ্টত আছে রোহিঙ্গা। ফাইভ দিন নষ্ট হয়ে ইয়ার পরের দিন বই ইন তো হনরকম ফাদার পানি আর লেপটিন ফইলা দিন দিল ইন নষ্ট হয়ে এখন দিন দের কিছু কিছু বালা ফাদার সমস্যা হয়ে দেয় পানির। এক নম্বর দিন ঠিবল গাজিল ঠিবল কিন 30 ফুটের নিচে না যায় ইয়ান হল আর পানির সমস্যা। আর কেন সমস্যা হইলে অনর ল্যাট্রিন ওর ল্যাট্রিন জিন গজিল ইন মূর্ণ ঘরে আবার জ্ঞানও দেয় রোহিঙ্গা ক্যাম্পত মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব নিয়োজিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানাই দে সুরুরিককে তারাহুরার গৈত্য যাইনে নিয়ন্ত্রণ নতাহনে কিছু অনিয়মই এখন পরিকল্পিতভাবে গভীর নলকূপ ও টয়লেট বয়বের ব্যবস্থা করার। ইমার্জেন্সি রেসপন্সের প্রথম দিকে জরুরি সারা দানের জন্য আসলে আমাদের এমন জরুরি ভিত্তিতে কাজ করতে হয়েছে যেক্ষেত্রে আমরা মানের দিকটা কিছুটা আমাদের শিথিলতার সাথে দেখতে হয়েছে। কারণ তখন যেভাবে মানুষ আসছিল, যে হারে আসছিল, তখন খুব ভেবেচিন্তে খুব মান নিরূপণ করে কাজ করার সুযোগ বা ফুরসত আসলে তখন ছিল না। তখন বর্ষাকাল ছিল, সে কারণে প্রথম দিকে স্থাপিত অনেকগুলি টিউবগুলি আসলে খুব কম গভীরতার মধ্যে স্থাপিত হয়েছে। 30 ফিট, 40 ফুট এই ধরনের গভীরতার সেগুলি অনেকগুলি এখন অকেজো হয়ে গেছে। এখন যেসব নলকূপ স্থাপন করা হচ্ছে সেগুলি খুব পরিকল্পিত আকারে এবং গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। মানবিক সহায়তার নামে প্রকল্প বাস্তবায়ন যেসব এনজিও সংস্থা অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।